আল্লাহ আহেদৌলা শরী খানহু বলেন আলমাল ওয়াল বানুন আজিন আতুল দুনিয়া মাল এবং সন্তান আদি এগুলো পৃথিবীর সৌন্দর্য পৃথিবীর জীবনের জন্য আনন্দদায়ক বিষয় আবার আরেক দিকে বলছেন ইন্ন আলক মুআউলা আদক ফিৎনাহ তোমাদের মাল

হে আল্লাহ তুমি আমাদেরকে দান করো মিন আজওয়াজা ওয়াজুর রিয়া আমাদের স্ত্রীদের এবং সন্তান সন্তুদের মাধ্যমে কুর্রতা আয়ন চোখের শীতলতা নয়ন যেন জুড়ে যায় এমন সন্তান আদি তুমি আমাদের দান করো তারা যেন যার শীতলতা হয় চোখের ঠান্ডক খায় এই জাতীয় সন্তান আদি তুমি আমাদের স্ত্রীদের এবং সন্তানাদের থেকে দান করো অর্থাৎ শুধু পুত্র না নাতিপুতিও যেন এরকম হয় আল্লাহ আলীল মোত্তাক ইমামা এবং তুমি আমাদেরকে মুত্তাকিদের নেতা বানাও এই দোয়া করলে কি হবে আল্লাহ যে শুধু সন্তান দিবেন এমন কথা নয় এর সাথে আরো কথা আছে উলায় কে উজনাল ফাতে বেমা তাদেরকে পাক দান করবেন জান্নাতে অট্টালিকা এবং গৃহ তাদের ধৈর্যের কারণে আগে আরো অনেক কথা আছে এই সুরার সেগুলো আমি এখানে উল্লেখ করছি জান্নাতের মধ্যে তারা ওয়েলকাম স্বাগত জানানো হবে তাদেরকে এবং তাদেরকে সালাম দেওয়া হবে ওয়েল কাম করা হবে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আলা হবে খাওয়ালেদীন হাসনাত মোস্তাকার র মোকামা আপনারা পড়েনবেন আমি আর অনুবাদ করছিলাম এখানে কতগুলো বিষয় আছে দোয়া করতে বলেছেন আল্লাহ পাক হে আল্লাহ তুমি এমন সন্তান দাও যারা আমাদের চক্ষু শীতলতার অন্তরে ঠান্ডা হওয়ার কারণ হবে চোখের জ্বালা হবে অন্তরের কষ্টের কারণ হবে এমন সন্তানদি আল্লাহ তুমি দিও না সন্তান আদি যখন আসে তখন সেটা সুসংবাদ কোরআনের বহু আয়াত দ্বারা সেটা প্রমাণিত জাকারি আলহীসাল্লা তোয়াসালামের সন্তান হয় না আল্লাহফাক বলেন ফাব্বাস না বেয়া রিয়া اننا نبشرك بغلام اسمه يحيى الزكريا তোমাকে সুসংবাদ দিচ্ছি এমন একটি সন্তানের বে غلامেন ইসমুহ ইয়াহইয়া যার নাম হবে ইয়াহইয়া فبشرنا সুসংবাদ দিলাম ابراہیم আলাইহিসসালামের স্ত্রী সারা প্রথম স্ত্রী সাদিনা স্ত্রী সন্তান আদি হয় না আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে সুসংবাদ দিয়ে গেলেন যে সন্তান হবে পাশে দাঁড়িয়েছিলেন তার স্ত্রী মেহমান আসার সাথে সাথে ছোট সুন্দর বাছুর একটি ভুনা করে নিয়ে এসেছেন স্বয়ং পাথরের মধ্যে গরম হানিজ নিয়ে এসেছেন মেহমানরা খাচ্ছে না তারা বললো আমরা সুসংবাদ নিয়ে এসেছি তোমার একটা পুত্র সন্তানের ইসমাইল আল্লাহ সাল্লা আগে জন্মগ্রহণ করেছেন সেখানেও বলেছেন নিজের দেশের সরকার এবং জনগণ দ্বারা নির্যাতিত হয়ে যখন পথে পড়লেন আল্লাপ বললেন এত নির্যাতন এত জুলুম যখন তুমি সহ্য করেছ নির্বিচারে নির্বিবাদে তোমাকে একটা সন্তানের একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম বাসার না সুসংবাদ দিলাম সন্তান সবসময় আপনার জন্য সুসংবাদ বাহক ইসমাইল আল্লাহ সাল্লা জন্ম আগে হলো পরে আরেক সন্তান এসহাক আসবেন ফেরস্তরা উপস্থিত হয়েছেন সুসংবাদ দিয়ে দিলেন যে বাহুবে গোলামেন আলিম তাকে একজন জ্ঞানী সন্তানের সুসংবাদ আগেরটা হলো ধৈর্যশীল আর এসাক হলো জ্ঞানী এখানে আলিম আসছে এসহাকের ব্যাপারে এসেছে আলিম আর ইসমাল আল্লাহ ব্যাপারে এসেছে হালিম একজন ধৈর্যশীল খুবই ব্যক্তিত্ব সম্পন্ন ওজনদার আরেকজন হলো জ্ঞানী বিচক্ষণ দূরদৃশ দূরদর্শী দূরদৃষ্টি সম্পন্ন সন্তান দুইটারই সুসংবাদ দেওয়া হয়েছে স্ত্রী বিশ্বাস করতে পারছে না সারা এগিয়ে এসে বলছেন আলেদুয়ানা আজুজ অন্য হয়তো এসেছে আকিম আমি তো শুধু ওল্টেজ এবং বেড়েন না আমি তো শুধুমাত্র বৃদ্ধ এবং বাঞ্ছা শুধু বিরুদ্ধে না বাঞ্ছাও বটে বয়স কম রোগ বালাই আছে হয়তো তার জড়াই তো কোনো সমস্যা আছে অভাবে কোনো সমস্যা আছে চিকিৎসায় তার ভালো হওয়ার সম্ভাবনা আছে কিন্তু বলছেন যে আমার তো চিকিৎসার বয়সও নাই কেন বার্ধক্য নিজেই একটা রোগ বার্ধক্য রোগের কোনো ওষুধ নাই এটা কি করবেন আমি শুধু বাঞ্ছাই নই আমি একাবরে বৃদ্ধা ঝানু একেবারে বয়স্ক হয়ে গেছি আমার সন্তান হবে কোথা থেকে ফেরেস্তার বলছেন আল্লাহর নির্দেশের ব্যাপারেও তুমি আশ্চর্য আল্লাহর নির্দেশ আল্লাহ যেখান থেকে খুশি সেখান থেকে সন্তান দেবেন তুমি বৃদ্ধা হও তুমি বান্জা হও কিচ্ছু যায় আসে না আল্লাহর নির্দেশ সন্তান হবে আয়াতগুলা যারা বৃদ্ধা যাদের সন্তানদের হয় না এ আয়াতগুলা মনে রাখবেন সুরা হুদে এসেছে দাঁড়িয়াতে এসেছে বিভিন্ন সুরা এসেছে তারপরে কাসুরা কাহাব সুরা ওইটা মরিয়াম সুরার প্রথম দিকে আয়াতগুলা যারা বাঞ্চা আছেন তারা পড়বেন কোরআনের আয়াত এগুলো পড়লে ইনশা আল্লাহ সন্তান দিয়ে দিতে পারে আয়াতগুলা পড়বেন স্মরণ করবেন আল্লাহ রহমত হয়ে যেতে পারে সুরা হুদে এসেছে